ম্যাচ শেষ হতে বাকি আধ ঘন্টারও কম সময়। ইন্টার মায়ামি পিছিয়ে 3-1 গোলে। এমন সময়েও একটা দল যার ভরসায় নির্ভর থাকতে পারে মায়ামির কাছে ছিলেন সেই মেসি। লিগস কাপের শেষ ষোলোয় ডালাস এফসির বিপক্ষে ইন্টার মায়ামিকে উদ্ধার করলেন আর্জেন্টাইন মহাতারকা। ম্যাচের 85 মিনিটে দারুণ এক ফ্রিকিকে দলকে নিয়ে গেলেন সমতায়। সেই সমতায় ম্যাচ গড়ায় টাইব্রেকে, আর সেখান থেকে 5-3 ব্যবধানে জিতে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইন্টার মায়ামি। ডালাসের টয়োটা স্টেডিয়ামে ইন্টার মায়ামির জার্সিতে এটি মেসির প্রথম অ্যাওয়ে ম্যাচ। আগের 3 ম্যাচে 5 গোল করা আর্জেন্টাইন তারকা গোল পেয়ে যান ম্যাচের শুরুতেই। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। ম্যাচের 6 মিনিটেই বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শটে বল জালে জড়ান আর্জেন্টাইন অধিনায়ক। মায়ামিতে এটি তার দ্রুততম গোল। তবে শুরুর এই লিড ধরে রাখতে পারেনি মায়ামি। প্রথমার্ধের শেষ দিকে 8 মিনিটের ব্যবধানে 2 গোল হজম করে তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে আরও 1 গোল করে ডালাস। ম্যাচের এই মুহূর্তে ডালাস যে গতিতে ছুটছিল তাতে মায়ামির হার অনেকেই ধরে নিয়েছিলেন। তবে বদলিনামা বেঞ্জামিন ক্রিমাচিচ দ্রুত মায়ামিকে লড়াইয়ে ফেরান। জর্ডি আলভার গোলমুখে বাড়ানো বলে জালে জড়িয়ে 3-2 করেন যুক্তরাষ্ট্রের 18 বছর বয়সী এই মিডফিল্ডার। এর 5 মিনিট পরই আবারও ম্যাচের নাটকীয়তা। এবার নিজেদের জালে বল জড়িয়ে দেন মায়ামির মিডফিল্ডার রবার্ট টেইলর। তবে আত্মঘাতী গোল থেকে পাওয়া সুবিধাটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ডালাস। 80 মিনিটে মায়ামিকে আত্মঘাতী গোল উপহার দেন ডালাসের মার্কো ফোরান। তবে এই গোলের অ্যাসিস্টটা দাবি করতেই পারেন মেসি। তার নেওয়া মাপা ফ্রিকিকে হেডে বল জালে জড়ান মার্কো। ম্যাচের স্কোরলাইন হয় 4-3। সমতায় আনতে যে গোলটি দরকার ছিল 85 মিনিটে সেটি এনে দেন মেসি। বক্সের সামান্য বাইরে পাওয়া ফ্রিকিক থেকে কাছের পোস্ট দিয়ে বল জালে জড়ান আর্জেন্টাইন মহাতারকা। দারুণ ফ্রিকিকে মায়ামিকে 4-4 গোলের ব্যবধানে সমতায় নিয়ে আসেন মেসি। সমতায় শেষ হওয়া ম্যাচটি ট্রাইবেকে জিতে নেয় মেসির দল। হারতে বসেছিল ইন্টার মায়ামি, কিন্তু দলটিতে যে বিশ্বকাপজয়ী তারকা মেসি রয়েছেন এটি হয়তো ভুলেই গিয়েছিল প্রতিপক্ষ ডালাস। তাকে আটকাতে না পারায় জয় বঞ্চিত হলো তারা। আর মেসির জোড়া গোলে নিশ্চিত হার থেকে রক্ষা পেয়েছে মায়ামি। সব মিলিয়ে প্রত্যাশিত ডালাসের সুখটা কেড়ে নিলেন মেসি। রায়হান রাসেল, কালবেলা।